বড় সড় ধাক্কা অস্ট্রেলিয়ার জন্য। আর এই ধাক্কাটা বেশ সুবিধাই দেবে প্রতিপক্ষ টিম ইন্ডিয়াকে। যা খবর, নাগপুরে শুরু হতে চলা প্রথম টেস্টে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জস হেজেলউড। জানা গিয়েছে লেফট অ্যাকিলিসে চোটের কারণে হেজেলউডকে প্রথম টেস্ট থেকে সরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনিতে টেস্ট ম্যাচ খেলার সময় এই চোট পেয়েছিলেন, আর সেই কারণে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না এই তারকা পেসার। এর ফলে জস হেজেলউডের জায়গায় সুযোগ পাবেন অস্ট্রেলিয়ার আরেক পেসার স্কট বোল্যান্ড, যার সম্ভাবনা তাতে প্যাট কামিন্সের সাথে জুটি বাঁধতে পারেন স্কট বোল্যান্ড। আলুরে ম্যাচ সিমুলেশনের সময় দেখা গিয়েছে প্যাট কামিন্সের সাথে নতুন বল শেয়ার করেছেন স্কট বোল্যান্ড। এছাড়া অস্ট্রেলিয়া পেস ব্রিগেডে যুক্ত হতে পারেন উঠতি পেসার ল্যান্স মরিস। তবে জস হেজেলউডের মতো অভিজ্ঞ বোলার না থাকাটা বড় ধাক্কা হবে অস্ট্রেলিয়ার জন্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।